2022 সালের মধ্যে আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে পুনরায় আমি স্পেশাল পাস নিয়েছি তাহলে কি আমি নতুন করে আর্টিকেল 2.0 এর মাধ্যমে বৈধ হতে পারবো এই প্রশ্নটা কিন্তু প্রতিনিয়ত আপনারা আমার কাছে প্রতিনিয়তই জিজ্ঞাসা করছেন তো এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে গত 2 দিনে বিভিন্ন স্থানে অপরাশি পরিচালনা করছে সে বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ প্রথমেই কথা বলবো অপরাশি প্রসঙ্গে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ভেরিফাই ফেসবুক পেজে সেখানে কিন্তু পোস্ট করা হয়েছে গত কয়েকদিনে বেশ কয়েকটি স্থানে অপরাশি পরিচালনা করে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এর মধ্যে ত্রাঙ্গানু প্রদেশে রয়েছে কুয়ালালামপুর এছাড়া উত্তরাজায় একটি রেস্টুরেন্টে কুয়ালালামপুরের পার্কে পলুপিনাংয়ে সেবারাং পেরি সেখানেও কিন্তু অপরাশি পরিচালনা করে পলুপিনাং ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এবং সেবারাং পেরি সেখানে কিন্তু রুমা আশ্রমা কিংবা বিদেশি শ্রমিকরা যেখানে থাকে সেখানে কিন্তু অপরাশি পরিচালনা করে ঠিক এমনই দুই একটা জায়গায় নয় আপনার স্ক্রিনে নিশ্চয়ই ফটো দেখতে পাচ্ছেন এটা ফাইল ফটো এছাড়াও বিভিন্ন স্থানে সাবা সারোয়া একথা সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত কিন্তু অপরাশি পরিচালনা করছে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে মূলত যে সকল স্থানের নামে কমপ্লেন হতে পারে এখানে অবৈধ শ্রমিক কাজ করছে কিংবা বিদেশিরা এখানে বিসিং বিসিং করে কিংবা অতিরিক্ত আওয়াজ করে এমন বিভিন্ন কারণে যদি মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরা কমপ্লেন করে তারপরে কিনা সেখানে সঠিকভাবে যাচাই বাছাই করার পরে ইমিগ্রেশন বিভাগ অপরাশি পরিচালনা করে একদিকে যেমন বৈধতার প্রোগ্রাম চালু করেছে মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে অপরদিকে কিন্তু বিভিন্ন স্থানেই অপরাশি চলছে তো আপনারা যারা কিনা পারমিট করতেছেন অবশ্যই সঠিক নিয়োগকর্তা কিংবা বসের মাধ্যমে পারমিট করা যে প্রথম স্টেপ সেটা সম্পূর্ণ করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর যদি কিনা আপনি তৃতীয় ব্যক্তির সন্ধান নেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে আর একটা বিষয় অপরাশির আপডেট দিয়ে আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা আতঙ্কিত করছি না যে তথ্যটাই আমাদের হাতে আসছে সেটাই শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করছি মাত্র বন্ধুগণ আপনারা কিন্তু প্রতিনিয়তই জিজ্ঞাসা করেন ভাই আমার ভিসার মেয়াদ গত 2022 সালের ডিসেম্বরে শেষ হয়েছে তারপরে স্পেশাল পাস নিয়েছি সেটার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে শেষ হয়েছে অনেকেই বলছেন আমি দুইটা স্পেশাল পাস নিয়ে আমার ফেব্রুয়ারি কিংবা মার্চে গিয়ে মানে স্পেশাল পাসের মেয়াদ শেষ হবে তাহলে কি আমি নতুন করে আর্টিকেল 2.0 এর মাধ্যমে পারমিট করতে পারবো কিনা কিংবা আমি তো অলরেডি রেজিস্ট্রেশন করেছি তাহলে আমাকে রিজেক্ট করবে কিনা তো এক কথায় উত্তর হলো না কারণ আপনার ভিসার মেয়াদ তো অলরেডি 2022 সালের মধ্যে শেষ হয়েছে 23 সালে তো শেষ হয়নি তো অনেকে আবার বলছেন ভাই যেহেতু স্পেশাল পাস নিয়েছি স্পেশাল পাস নিয়ে বৈধভাবে থাকা যায় সেক্ষেত্রে আমার ভিসার মেয়াদ তো রানিং রয়েছে তো আমি আপনাদের মানে বোঝানোর চেষ্টা করছি তারপরেও বুঝতে না পারলে আমার কিছু করার নাই আপনি স্পেশাল পাস নিয়েছেন ভালো কথা আপনার যখন ভিসা রিনিউ হবে তখন আপনার ভিসা কত তারিখ থেকে রিনিউ হবে নিশ্চয়ই যে তারিখ থেকে আপনার ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা যে তারিখে মাতি হয়ে গেছে সেখান থেকেই শুরু হবে ধরে নেন ডিসেম্বরের 20 তারিখে গত 2022 সালের ডিসেম্বরের 20 তারিখে আপনার ভিসার মেয়াদ শেষ হয়েছে সেই অনুযায়ী আপনি স্পেশাল পাস নিয়েছেন সেটার মেয়াদ 2023 সালের 20 জানুয়ারি পর্যন্ত এরপরে আপনি আবার আরও একটা স্পেশাল পাস নিয়েছেন সেই স্পেশাল পাসের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত তো সেই অনুযায়ী আপনার মার্চে গিয়ে এক ভিসা রিনিউ হলো তো মার্চ মাসে গিয়ে ভিসা রিনিউ হলে কিন্তু আপনার মার্চ মাস থেকে শুরু হবে না সেটা শুরু হবে সেই ডিসেম্বর থেকে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন স্পেশাল পাস নিয়েছেন তার মানে যে আপনি পারমিট করতে পারবেন না বিষয়টা এমন না মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেই বলা হয়েছে যাদের ভিসার মেয়াদ কিনা শুধুমাত্র 2022 সালের মধ্যে শেষ হয়েছে কিংবা 2022-এর 31-শে ডিসেম্বরের মধ্যে শেষ হয়েছে তারাই সরাসরি আর্টিকে 2.0-র মাধ্যমে বৈধতার সকল কার্যক্রম কিংবা সকল যে কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারবে তবে সেটাও করতে হবে মার্জিকান কিংবা আপনার বসের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগ কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছে আমরা আর্টিকে 2.0-র মাধ্যমে পারমিট করার জন্য তৃতীয় মধ্যসত্তা কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়নি তো বন্ধুগণ আই হোপ আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেবো প্রথমে এক ভাই লিখেছেন ভাই মালয়েশিয়ায় পাসপোর্ট সংশোধন কবে থেকে চালু হবে দয়া করে একটু জানাবেন ভাই এটা তো ঘোষণা দেওয়ার কিছু নাই কারণ আপনি যখন মালয়েশিয়া থেকে পাসপোর্ট রিইস্যু করবেন কিংবা রিনিউ যেটি বলেন করবেন তখন এমন একটি ফর্ম আপনার স্ক্রিনে নিশ্চয়ই ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্ম পূরণ করতে হয় এখানে উপরে
আঞ্চলিক মানে যে পাসপোর্ট আপনি কোথা থেকে তৈরি করবেন যেহেতু মালয়েশিয়া থেকে তৈরি করবেন অবশ্যই বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর লিখতে হয় এরপর আপনার নাম বাংলা ইংরেজিতে পাসপোর্ট নাম্বার পাসপোর্টের তারিখ কত তারিখে শেষ হয়েছে এবং লাস্টে এখানে দেখতে পাবেন চাহিত সংশোধন এখানে কিন্তু আপনার সংশোধনের জন্য অপশন রয়েছে আপনি যখন পাসপোর্ট ইস্যু করবেন কিংবা আপনার কোনো কিছু সংশোধন করতে হবে তখন কিন্তু আপনাকে এই ফর্ম পূরণ করতে হয় এখানে লেখা আছে তবে সেটা যাচাই বাছাই শেষে মানে আপনার যদি সব কিছু ঠিক থাকে তখন তারা পরিবর্তন করে দিতে পারে আর যদি কোনো ঘাবলা থাকে সমস্যা থাকে তাহলে কিন্তু দেবে না এখানে পাসপোর্টের বর্তমান প্রদর্শিত তথ্য এবং এখানে ডান সাইডে লেখা আছে প্রত্যাশিত পরিবর্তন কিংবা সংশোধন আপনি সংশোধন করে কোনটা নিয়ে যাচ্ছেন কিংবা আপনার নামের সমস্যা আছে কিংবা বয়সের সমস্যা আছে কিংবা আনুষঙ্গিক যে সমস্যা আছে সেটা আপনি এখান থেকেই সংশোধন করে নিতে পারবেন এটা কিন্তু নতুন করে ঘোষণা দেওয়ার কিছু নেই এখানে যেভাবে লিখছেন আপনার অবগতির জন্যই বলতে চাচ্ছি এরপরে সারোয়ার হোসেন লিখেছেন ভাই আমার জানা মতে অবৈধদের বৈধ করার জন্য কোম্পানিতে এখনও লোক নিতেছেন না ভাই এটা আপনার একান্তই সম্পূর্ণ ভুল ধারণা কারণ অনেক কোম্পানি তাদের শ্রমিকদের অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে কিংবা করিয়ে নিয়েছে আপনি হয়তো সঠিকভাবে খোঁজ নেন নাই এবং আপনি যার মাধ্যমে খোঁজ নিয়েছেন সেই কোম্পানি সম্ভবত রেজিস্ট্রেশন করাতে পারবে না কিংবা ওনাদের কোটা এখনও পর্যন্ত নাই কিংবা কোটা ফুল হয়ে গেছে এমন সমস্যা থাকতে পারে যে সকল কোম্পানির সব ঠিক রয়েছে কোটা আছে তারা কিন্তু অলরেডি তাদের শ্রমিকদের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে কিংবা তাদের যে প্রথম স্টেপের কাজ সেটা তারা সম্পূর্ণ করেছে বন্ধুগণ এরপরে মোশারফ লিখেছেন ভাই আমার এনআইডি কার্ড দুইটা ভাই কীভাবে সম্ভব এটা আমার জানা নেই তারপর উনি লিখছেন আমি দ্বিতীয়টা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করছি কোনো সমস্যা হবে কি না ভাই একটা মানুষের দুইটা এনআইডি কার্ড কীভাবে হয় মানে জাতীয় পরিচয়পত্র এটা তো দুইটা হওয়ার কোনো কারণই দেখি না কিংবা সম্ভবই না তারপরে যদি হয়ে থাকে এবং আপনার যদি দুইটা সেম সেম নাম টাম থাকে কিংবা আপনার আগেরটা যদি ক্যান্সেল হয়ে থাকে সেই অনুযায়ী সমস্যা হবে না শফিক লিখছেন আপনার কথাগুলো বুঝলাম কিন্তু শতকরা 95 জন এজেন্টের কাছে পাসপোর্ট ও লক্ষ লক্ষ টাকা আটকানো এখন বলছে এজেন্ট বাদে শ্রমিক নেবে তাহলে ভাই একটু বুঝিয়ে বলবেন কিভাবে এই মানুষগুলো বিদেশ যাবে আশরাফুল যশোর কেশবপুর থেকে শফিক ভাই আপনার অবগতির জন্য বলতে চাই এখনও কিন্তু ওইভাবে বলে নাই যে যে এজেন্টের মাধ্যমে যারা যোগাযোগ করছে কিংবা টাকা পয়সা দিয়েছে তারা আসতে পারবে না বিষয়টা কিন্তু এমন নাই এখানে মালয়েশিয়া গভর্নমেন্ট বলছে ওনারা প্রক্রিয়াধীন রয়েছে কিংবা বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে এখনও পর্যন্ত কনফার্ম হয়নি হয়তো পরবর্তীতে কিংবা কয়েক মাস পরে কিংবা ভবিষ্যতে এই এজেন্ট সিস্টেম বাদে অনলাইনের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে কিংবা ফাস্ট ট্র্যাক সিস্টেমের মাধ্যমে শ্রমিকের নিয়োগ দিতে পারে এটা কিংবা ওনারা আলোচনা করেছেন এবং এই সিস্টেম খুব শীঘ্রই চালু হবে তার মানে এই নয় যে বাংলাদেশে যে এজেন্সি রয়েছে কিংবা আপনারা যাদের কাছে টাকা পয়সা দিয়েছেন সেখান থেকে শ্রমিক কিংবা আপনারা আসতে পারবেন না বিষয়টা কিন্তু এমন নাই বন্ধুগণ এছাড়াও আপনারা অধিকাংশ মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা যে কমেন্টস কিংবা যে প্রশ্নটি করেছেন সেটা হলো মাইজির ভিসা সম্পর্কে তো দেখেন এখানে আমি বসে তো আর আমার মন গড়া কোনো কথা বলতে পারি না সরকারি একটা নির্দেশনা আসতে হবে কিংবা ওনারা যে প্রসেস করছে কখনো শোনা যায় যে কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে মাঝে মাঝে আবার শোনা যায় দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে তো এখনও পর্যন্ত যেহেতু সরকারি কোনো নির্দেশনা আসেনি কিংবা সরকারি ঘোষণা আসেনি সেই অনুযায়ী কোনোভাবেই বলা সম্ভব না তো যদি কিনা আপনার ভিসার মেয়াদ 2022 মধ্যে শেষ হয়ে থাকে তো আরটিকে 2.0 কিংবা গভর্নমেন্ট যে সুযোগ দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন কিংবা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সেই সুযোগে আপনি নতুন করে পারমিট করার চেষ্টা করেন কারণ ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে কিন্তু কয়েক মাস আগেই জানিয়েছে রিহাইরিং প্রোগ্রামের পারমিট 8 নম্বর পর্যন্ত রিনিউ হবে সেই সুরাতটা কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে আছে যারা কিনা আমার সাথে যোগাযোগ করেছিলেন প্রত্যেককে কিন্তু এই সুরাত আমি দিয়েছিলাম সেখানে কিন্তু স্পষ্টভাবেই লেখা আছে আর যদি কিনা আপনার 2023 এসে ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে এমন সমস্যা থাকে তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করেন আর ভিসার মেয়াদ শেষ হলে স্পেশাল পাস নেওয়ার ব্যবস্থা করেন আর একটা বিষয় অনেকেই জিজ্ঞাসা করছেন সেটি হলো যাদের ভিসার মেয়াদ 2023 সালে শেষ হয়েছে তারা নতুন করে পারমিট করতে পারবে কিনা কিংবা তাদের কোনো সুযোগ দেবে কিনা তো এটাও মালয়েশিয়া গভর্নমেন্ট এবং মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের হাতে ওনারা যদি এ বিষয়ে কোনো নির্দেশনা দেয় তখন শুধুমাত্র সরাসরি সেটা আপনাদের মাঝেই শেয়ার করতে পারবো তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন